হয় তবে বেতন আপনাকে দেয়। খাতায় এন্ট্রি না হলে আপনাকে কোন সরকার বেতন দিত না আপনাকে। এটা সিস্টেম নাই, সিস্টেম আমি সব সিস্টেম জানি তো। কেন সিস্টেম না জানি? আপনার সই না হলে, শুনেন, আপনার সই না হলে কি আপনি বেতন পান নাকি? ধরে আর আপনি বলতেছেন খাতা নাই, খাতা কি আপনার বাড়িতে থাকবে? না, আমার বাড়িতে কোনো খাতা নেই। তাহলে কোনো খাতা নাই, আমার বাড়িতে খাতা থাকবে। আপনি চলে যান এখান থেকে, আপনার এখানে থাকতে হবে না। কুড়িয়ে বড় মাসি, শুনেন, এই সুন্দর জায়গা একটা, এখানে কোনো কোনো লোক পরিষেবা পায় না, জলের কোনো লোক পরিষেবা পায় না, আপনার জন্য পায় না। আমাকে অফিস থেকে বের করে দিল। কারা বের করে দিল? এই এখানকার নেতৃত্ব। হ্যাঁ, কোন ধরনের নেতৃত্ব? টিএমসি নেতৃত্ব। কেন বের করে দিল? আমি তো সেটা বুঝতে পারলাম না যে কেন বের করলো, কি ব্যাপার বুঝতেই পারলাম না। কারণ আমার কাজ যেটুকু আমি সেটুকুই করি, আমার জল ছাড়া, জল বন্ধ করা, এর উল্টে কোনো কাজ করি। ওরা যেটা বলে যে ওরা পাড়ায় পাড়ায় ঘুরতে বলে, সেটা তো আমার ডিউটির মধ্যে পড়ে। আমার যেটুকু ডিউটি সেটুকু, আমরা তো পাড়ায় পাড়ায় ঘোরার জন্য আমার ডিউটি নেই। আপনাকে কি হয়েছে, কেউ লিখিত কমপ্লেন করেছে যে এই এই সমস্যা রয়েছে? না, করে নেই। যেটা যে ডিউটা পাইছি আমি করে নিয়েছি, আমি ঠিকাদারকে বলে কাজ করাই নিয়েছি, বাকি তো আমাকে কমপ্লেন করেনি। এই যে আপনি নেশা করেন, ওইখানে নেশার সামগ্রী পাওয়া গেল, কি বলবেন? আমি তো ওখানে রাত্রিবেলা থাকি না, আমি দিনে দিনে চলে আসি, আর আমাকে ওই পাড়ার কেউ বলতে পারবে না আমি নেশা করছি বা নেশা করি। তাহলে কারা রাখলো ওগুলো? ওই গ্রামের লোক রাত্রিবেলা খায়, আর আমি কিন্তু সকালবেলা গিয়ে দেখি এই অবস্থা। এর জন্য আমি অনেককে বলছি যে এখানে কে আসে, কে ঢুকে। এই যে বিষয়টা আজকে হলো, এই বিষয়ে কি আপনি উদ্ধার কর্তৃপক্ষকে জানাবেন? তো অবশ্যই জানাবো। আমাকে কেন বের করে দেওয়া হলো, কি ব্যাপার, আমি উদ্ধার কর্তৃপক্ষকে জানাবো। একটু নামটা বলবো, আমার নাম ধনীরাম বর্মন, আমি ভাল পাপা। আপনার ওই যে নাম যেন কি? কুটিয়া বারো মাসে। কুটিয়া বারো মাসে ভাল পাপা, ভাল পাপা, জলের ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি। প্রায় এক বছর থেকে পাম্প বন্ধ। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরা বলছে, এখানকার স্থানীয় লোক যেটা বলতেছে, জল পায় না, জল পায় না, কি ব্যাপার? আমি একদিন সকালবেলা এখানে আসলাম হাসতে হাসতে, এ ভাসতে কি ব্যাপার, এই ব্যাপারটা কি চলছে? তাই বললাম ঠিক আছে, এটা দিয়ে একটু কথা হবে। তারপর আমি ফোন করলাম অফিস, স্যার এই প্রবলেম। তো অফিস বললো কি ঠিক আছে, আমি এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দিচ্ছি, কি আছে নাই। তা আমি প্রায় শুনি এখানে, যেটা দুই তিন মাস থেকে শুনতেছি, যে জল দেয় না, দুজনে জল দেয় না, পামাপাটার ভাপাপাটার দুজনে জল দেয় না। যদি উনি জল ট্যাঙ্কিতে উঠায়, কিন্তু ইনি আসে না। এবার ওনাকে চাপ সৃষ্টি করায়, ওনাকে চাপ সৃষ্টি ওই করা যে, কারণ উনি একটু বড় লিডার তো, বামফন্ডি, বিজেপির দালাল এক কথায়। তা উনি যেটা এখানে খাটাতে চায় লালবাজারে, সেটা খাটাতে পারবে না। এখানে জনসাধারণের জন্য এই জলটা দেওয়া, ও ঘরে বসে থাকার জন্য না। কিন্তু এই এটাই বিষয়, আর কিছু নাই। কার বিরুদ্ধে অভিযোগ, মানে কে জল দিচ্ছে না? ধনীরাম, যে এখানে পাম্প অপারেটর, তার কারণে যে এমনটা হচ্ছে বলে মনে করছেন? ভালো অপারেটর। এখন কি চাইছেন আপনারা এখানে? এনাকে বের করে দিয়ে একভাবে নিরোগ করা হোক। এই যে ভালো অপারেটর যেটা জানালো, তার যেটা কাজ আর কি, তিনি সেটা করেন কন্টিনিউ? এবং যেখানে মানে বিভিন্ন জায়গায় পাইপ লিকেজের জন্য সেই জলটা সরবরাহ করতে পারছে না আর কি, এমনটাই উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু ওনার কোনো গাফিলতি নেই, কি বলবেন এই বিষয়টা? বিষয়টা হচ্ছে গাফিলতি উনি তো কোনোদিন বলে নাই। আমি তো অফিসে গিয়েছিলাম, আমি স্যারকে বলছি, স্যার এই ব্যাপার, এই প্রবলেম, কেন না এখানে তো সবকিছু কমপ্লিট আছে। তারপরে উনি আসে না, উনি বিএলও অফিসে চাকরি করে, তাহলে উনি কিভাবে চালাবে এখানে? আজকে যদি এক কিলোমিটার জায়গায় জল যায়, জল যে কোথায় লিক আছে, অমুক জায়গায় লিক আছে, সেটা দেখবে কে? উনি দেখবে? উনি বাড়ি থেকে করতে পারবে? এটা নেশার সামগ্রী দেখা যাচ্ছে। হ্যাঁ, উনি খায় তো, এখানে পড়ে আছে, সামনে পড়ে আছে, দেখেন, উনি খায় তো, তার চেহারায় বোঝা যাচ্ছে। কি নাম আপনার? গোলাপ রব্বানি। রব্বানি, এই যে আপনি বেরিয়ে যেতে বললেন, তার কারণটা একটু যদি বলতেন। উনি ঠিকভাবে আসে না এখানে, স্থানীয় লোক ওখানে পছন্দ করে না। আছে পঞ্চায়েত সমিতি, আছে ওনার সঙ্গে কথা বলে নেন, উনি যে বলবে সেটাই হবে আর কি। আছে। আচ্ছা, কি নাম বললেন? গোলাপ রব্বানি। কোন দায়িত্বে আছেন? পিএসসি ব্লক সভাপতি।